আরে এত বড় কষ্ট দিছে এরে দুব আজকে যদি শুনো মারে কত কষ্ট দেওয়ার কারণে আজকে তারা এত রাগ ওই যুবকটা মায়ের ঘরে জন্মগ্রহণ করছে কথা সত্য কিন্তু যুবকটা মায়ের ঘরে জন্মগ্রহণ কইরা মারে ঘরে খাওয়ায় না মারে যুবকটা ঘরের ভিতরে খানা খাওয়ায় না কারণ কি হুজুর বলেন না একটু সেই কথাটার কারণটা জানতে চাই হুজুর সেই কথাটার কারণ একটু বইরা ধন্য হুজুর ওই যুবকটা আমার একটু বিয়া করাইয়া দাও গো আইরা আপনারে কান করে খাওয়াই গো আল্লাহ আসলে গো এসা কান করে খাওয়ান দেয় কাজ ঠিক কিনা বলেন সন্তান দেয় আমার ডাক দিয়া করবো মা আমি মায়ের কথার মধ্যে কেন ডুকলাম রে যুব কবরবাসীর উদ্যোগের মাফি কার জানি মা কবরে কার জানি বাবা কবরে যে জানি মা হারাইয়া বাবা হারাইয়া আজকে মাহফিলে বৈশা গেছে যুবক রে মাহফিলে বসলো কথা সত্য আজকের মাহফিলে বৈশা যদি তোমার মা বাবার জন্য তুমি একটু চোখের পানি কোরবানি করতে পারো ওটার কসম আমার আল্লাহ তোমার চোখের পানিটা চোখের মনি কুড়া কেটা করতে দেরি করার আগে তোমার মা বাবার কবর লাগাত মাফ করে দি এখন সুবহানাল্লাহ যুবক ডাক দিয়া কয় মা গো ও মা এখন আমি জানতে চাই আপনি বইলাবেন কে আমারে বিয়া করাইবেন মা কই বালা কথা করামু মা জননী সুন্দর করে বিয়া করানোর পরে তিন্নার যখন রায় রে বউ ডাক দিয়া কই রে মা আপনি আমদার সঙ্গে কেন আপনার বুদ্ধ বাড়ির নাই আজ যে বাতরান্তার নাম খাইয়েন না নজুবিল্লাহ কন সাবধান যুবক মায়ের ঘরে খাওয়ার কথা সত্য প্রত্যেকদিন মায়ের হাতে ফাললে 10 টাকা করে হাতে দিবা কারণ মায়ের হাতে একটা করে আছে কথা বলতো না কথা বলেন ঠিক কিনা বলেন ওই সন্তান বিয়ে করানোর 3 মাস পরে সন্তান চাকরির মধ্যে বাড়ির মধ্যে আছে দেখবেন এলাকার বউরা আপনার এলাকায় করে কিনা জানি না আমাদের কুমিল্লা শহর বাংলাদেশে বেশি আছে যখন সন্তান আছে মা জননী ঘরের মধ্যে নাই সন্তানের কানের ভিতরে কুদুর কুদুর গুদুর গুদুর লাগায় তোমার মা এমন করে তোমার মা তোমক করে তোমার মারে আমরা লইয়া খাইতে পারবো না মাসে মাসে দিয়া দিয়া দাও তোমার মা বাইরে খাক বিদ্যা ক্রমে খাম নাজুবিল্লাহ করবো এই মা দিদি কাল সাথে কামড় দিলে মানুষ বাঁচে নিও কথা বাঁচেনি এই কাল সাথে বুঝে কামড় দিয়ে মানুষ বাঁচে না আর মা যদি একবার মন ধরে দোয়া করে সন্তান হিরু থেকে হিরু হইতে একটা সেকেন্ডও দেরি হবে না হাদিস শরীফের মধ্যে আছে যদি তোমার স্ত্রী রূপ করে কোনো কাজ করে বাইরের পুরুষের দিকে নজর দেয় তোমার সাথে খারাপ ব্যবহার করে বিছানা আলাদা করে দাও যদি এটাও না হয় হালকা একটু প্রহার করো আবার দেখি আবার ফলো দেয় না তোমার মারে তুমি আর তোমার সঙ্গে খাবাইতে পারবা না কই তাইলে আমার মা কই যাইব কই 1500 টাকা দিয়া বাইরের ঘর ঠিক করে দাও ওখানে খাবে নাজুবিল্লাহ বলেন
এবার সন্তান কয় ও গো আমার মায়ের কারণে তো তোমারে আজকে আনছি কয় জানি না তোমার মারে রাখো নাইলে আমারে রাখো বউ এখন আমার মা কই যাইব কয় জানি না তুমি 1500 টাকা করে দিয়া দাও আমার মা চলে যাক তোমার মাও চলে যাক কয় ঠিক আছে এবার মারে মাসে মাসে 1500 টাকা করে দিয়া দেয় মাও দয়া খানা খায় হঠাৎ কইরা বউ 3 মাসের পরে 6 মাসের দিন কয় 1500 টাকা দিও না তোমার মা বাইরে খা খাইতে তার টাকা দেওয়ার দরকার নাই মায়ের সম্মান করা ইজ্জত কর যতদিন তোমার ঘরে তোমার মা আছে ততদিন তোমার জান্নাত তোমার ঘরের ভিতরে আছে যুবক রে তোমার পাটা আমার কাছে দাও আমি তোমার পায়ের ভিতরে সম্মান করব কিন্তু তুই তোর মার কষ্ট দিস না কারণ কি রে যুবক জানস নি আমার মা দোয়া করার কারণে নিজে না খাইয়া কষ্টের টাকাগুলা দিয়া পড়াইয়া আমার মা দৈনিক একটু পরে পরে একটা একটা পান খায় পানের টাকাগুলা নিজে মা পান খায় নাই মুক্তা যখন আমারে মাদ্রাসায় চাইতে যাইতো দেখতাম মুক্তা বড় সাদা হইয়া গেছে আমি জিজ্ঞেস করতাম মা আমি পান খাইতে নি মা কই না তুই কেন খাইতে না কই মনে দিল না কিন্তু মা এই কারণে পান খাই নাই মায়ের পান খাওয়ানোর 5 টাকা 10 টাকা করে দেই টাকা জমাইতো এগুলা আমার মাদ্রাসা খরচের জন্য দিত এর যুবক মারে কষ্ট দিস না যেই মা তোরে না খাইয়া খাওয়াইছে যেই মা নিজে কষ্ট করে তোরে লেপের তলে ঘুমনো আইতে সেই মারে কষ্ট দিস না মহিলা কয় রে সমিচামি তোমার স তোমার মাকে তুমি ঘরে রাখতে পারবা না প্রত্যেকে বিদায় করে দাও কয় বিদায় করে দিতাম বলে দাও কয় ঠিক আছে আর আমার মা থাকতে পারবে না দেখেন বউয়ের কথা রাখার জন্য মারে কেমনে প্রত্যেকে বাইরে করে দেয় ইরে ভাই মারে মোহাব্বত করো মারে ভালোবাসো আমি বললাম রে যাদের মা আছে তারা জানো তোমরা মা কত আপন যদি মা হারাও রে মনে করো বা লক্ষ লক্ষ কোটি টাকা আছে কিন্তু তোমার ঘরে শান্তি পাইবা না কারণ যদি তুমি রাস্তাঘাটে থাকো রে তোমার বউ তোমার ঘরের দরজা খুলে দেয় না তোমার মা যদি ঘরে থাকে তোমার মা সর্বপ্রথম তোমার ঘরের দরজা খুলে দেয় বাবা ময়া মা জগতের ভিতরে কত মানুষ দেখলা কিন্তু মায়ের মতো একটা মানুষ দেখছো নি জানি না এই মায়ের মতো আদর কিন্তু কেউ করে না বউ বলে স্বামী রে তুমি তোমার মাতারে তালাক দিয়া দাও তোমার মাতারে দূরে সরাইয়া দাও কই ঠিক আছে এই কথা শুনিয়া বউয়ের কথা শুনিয়া মাতারে দূরে সরাইয়া দিছে নাউজুবিল্লাহ কোন হঠাৎ মা গোনো নিরন্তরে বড় কষ্ট লাগিয়া গেছে আমি জানতে চাই মারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পাইনি আরো করে বলেন পাইনি ইরে আমার মা জননী কেমন মা ছিলেন মা কই পুত্র আমারে খাওয়াইতে না কথা সত্য কিন্তু আমার বাড়িতে কেউ কি বাইর করে দিবেনি কই চলে যাও কই কেন কই আমার বউ থাকতে রাখতে চাই না কই ঠিক আছে চলে যাই এবার যখন ওই সন্তানটা মা জননীটা যখন ওই জায়গার ভিতরে থাকা অবস্থায় মা চলে গেছে হঠাৎ করে একটা মাস পরে মা আর খাইতে পারে না খুঁজা খুঁজা ভিক্ষা করে খানা খাইতো একদিন রাত্রবেলা 12টায় একটা বাজে রে মা এসে করেন দরজার ভিতরে টক টক করে বাড়ি মারে টক টক করে বাড়ি মারে ডাকতে বাবা আব্দুর রহিম রে ও বাবা আব্দুর রহিম তাড়াতাড়ি ঘর থেকে ওঠো আমি মায়ের বড় খিদা আব্দুর রহিম কই মা আর কথা বইল না আমার বউ শুনতে পাইব পুতের মনে কিন্তু শান্তি নাই মারে ঘরে রাখতে পারে নাই বউয়ের কারণে সন্তান সুন্দর করে দরজাটা খুইলা দেখে রে মা তো জায়গাটা শুকাইয়া গেছে মায়ের চেহারাটা বড় সুন্দর ছিল আজকে বড় কালো দেখা যায় সন্তান কই মা ও মা দাঁড়াও তোমার জন্য খাও নানি যখন খাও নানার সময় জানালার মিক্সিটা খুইলা ওয়ার্ড্রপটা খুইলা খানা নিতে গেল একটা বাসন করে একটু আওয়াজ হইছে হঠাৎ করে বউটা ঘুম থেকে উঠে গেছে রে বউটা এবার নজর করে দেখে বাইরে মা দাঁড়াইয়া রইছে বউ স্বামীর কান্তার ভিতরে ধরিয়া মায়ের সামনে নিয়ে কই রে তুই কেন তোর মায়ের খাওন ব্যাস এখন রাত্রি দিয়া বাইরে কইরা দে মায়ের কি কষ্ট দিবেন না আরাম দিবেন ধরে বলেন কষ্ট দিবেন না সুখ দিবেন ওই মা যখন সন্তানটা ওই মা জননী রে যখন লক্ষ্য করে দেখবেন বউ বলছে তুমি তাড়াতাড়ি লাইট দিয়া দৌড়াও দৌড়াও যখন বলছে রে
ওই সন্তানটা মা জননীর কাছে যাইয়া এমন জোরে বুকটা বেড়াইয়া একটা লাত্তি মারছে রে, এমন জোরে বুকটা একটা লাত্তি মারছে। মা জননী উবাক হইয়া কইরা খালি কান্দে, স্ত্রী টান দিয়া ওই স্বামীটার ঘরে নিয়া গেছে। হঠাৎ করে যখন তারা জামাই গো ঘুমাইয়া গেছে রে, ঘুম থেকে স্ত্রী উঠিয়া তরকারি বানাইয়া সমস্ত রুটি টুটি বানাইয়া স্বামীরে ডাক দেয়, ও স্বামী ওঠো ওঠো ওঠো, ও স্বামী ওঠো ওঠো ওঠো। যখন বলল রে স্বামী ওঠার সময় যখন একটা পাও বাড়াইছে আর একটা পাও তুলছে, ডাইন পাওটা লাগতে পারে না। বউ বউ তুমি ওঠো না কেন? কয় আমার পাওটা তো লাগতে পারি না। সন্তান চোখের মানি সারা দিয়া কান্দে আর ডাক দিয়া কয় রে স্ত্রী, গতকালকে কোন মায়ের আমি লাত্তি মারলাম, আজকে মায়েরে আমি সেই পাল দিয়া লাত্তি মার দিরে আমার আল্লাহ, এই লাত্তির বিচার কইরা আমি সন্তানের পাওতারে ব্যাঘুত বানাইয়া দিছে রে। আমি বলবো দুনিয়ার মধ্যে যেন আর কোন সন্তান মারে কষ্ট না দেয়। আল্লাহ পাক আমাদের মায়েরে শান্তিতে রাখুক জোর এখন, আল্লাহুম্মা আমিন। আমার নবী কয় ওই আমি সেবিগি নাই সেবিতে পারি নাই, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত। বাবাকে তোমরা বাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা দেছে তাকে, ঠিক কিনা বলে? যদি তোমার বাবা থাকে মনে করবা খাবা ঘর তোমার ঘরের ভিতরে, কারণ এই বাবা মার খেদমত করো। আপনারা জানেন কিনা জানেন, যদি সেই আলোচনাটা তুলি তিন চার ঘন্টা সময় লাগবে। যাক আমার আলোচনা এমন হাসাইন আর হোসেন মা পা তোমার ডাক দিয়ে গেছে, মা গো মা ও মা মনে আছে নি দুইটা লেখার কথা? ও মা এই দুইটা লেখা আপনি একটু বলেন কাকটা সুন্দর? মা ফাতেমা কই আমি পারবো না। কই কেন? তোমার নানা রাহমাতাল লিল আলামিনের দরবারে যাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইরে ইমাম হাসান হুসাইন মারে পর্যন্ত লইয়া বাবারে লইয়া আরেকটার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী গো লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ হাসাইন লেখছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুসাইন লেখছে। হুসাইন কয় নানার নাম যে তো লিখছি নানা কিছু মাহালা কম। আমার বয়াল নবীজি এটার আর কোনো সমাধান দেয় না। আমার বয়াল নবী দুইটা লেখারে হাতের মধ্যে নিয়ে সারদার ভিতরে কইরা গেছে। আল্লাহ আকবার। আমার দয়াল নবী সারদার ভিতরে কইরা রে, দয়াল নবী কান্দে আর ডাকে মাবুদ ও আল্লাহ, দেখেন না আমার নাতিগুলা আমি দয়াল নবীরে পরীক্ষা করে, এখন আমি কার লেখাটা সুন্দর বলবো? ওই যে ইমাম হাসান হুসাইন মা ফাতেমা মাওলা আলী রে আমার দয়াল নবী ভালোবাসে, সেই আলোচনা বাবা করতেছি। এবার আমার আল্লাহ পাত্রে ডাক দিয়া কয় আল্লাহ ও দয়াল আল্লাহ, এখন আমি কেমনে এদার পরীক্ষার জবাব দিব, তাদের উত্তর দিব, অ্যান্সার দিব, কার লেখা সুন্দর করবো? একজনের লেখা সুন্দর হইলে আরেকজন দাদার হইয়া যাবে, আরেকজন সুন্দর বললে আরেকজন দাদার হইয়া যাবে। ও আল্লাহ কার লেখা সুন্দর বলবো? সুন্দর বলবো একজনের লেখা আমি বলতে পারি না। আমার আল্লাহ কয় রে দিব্যাগি দুনিয়ার মধ্যে নজর করে দেখো, আমার বন্ধু আর হাসান হোসেনের ভিতরে একটা ফ্যানের খেলা লাইগা গেছে, ইমানের পরীক্ষা লাইগা গেছে রে দিব্যাগি, আমি আল্লাহর কাছে বড় আনন্দ লাগে। সুবহানাল্লাহ। সেজদার মধ্যে পড়ে ডাক দিয়া কই মাবুদ ও আল্লাহ, এখন আপনারে ডাকি আপনি সমাধান দেন। আল্লাহ কই রে জিব্রাইল আমার বন্ধু তো এখন সমাধান দিতে পারে না, জিব্রাইল রে দাও 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 তুমি যাইয়া সেই লেখার সমাধান দিয়া দাও। আল্লাহ 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 আল্লাহ
আমার নবী না হইলে তো জিব্রাইল হইতো না, আর জিব্রাইল ভাবতো না, এটার পরীক্ষা আমার আল্লাহ গাইব করায় দিছে। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী জি, কেউ আপনার লাগে পিছনে তার বলতে পারবে সামনে দিকে আইয়া না, ফাঁকা ফাঁকা কথা আমি আইয়া না, সর্দি বড় মরে নেবো তো গালের ভিতরে আর দিয়ে দিবো আইয়া নাই না 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 লুঙ্গিতে মেনে কৌশল সব দেওয়া যেন যায় আমি তো দেখতে করে দুই তিনজন ডাক দিয়ে দেওয়া ঘুরে না দিয়ে এটার সমাধান দেন, নবীজি লেখা গুলা নিয়ে গেলেন সেজদায়, আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল রে রে জিব্রাইল, এই লেখা গুলার সমাধান তো দেওয়া লাগবে, কারণ নাইলে আমার কইয়াল নবী হাসান হুসাইনের কাছে বড় লজ্জিত। ওরে জিব্রাইল তাড়াতাড়ি জান্নাতে যা, কই যা জান্নাত, কই যা জিব্রাইল, তো আল্লাহ দুনিয়ার ভিতরে বেদা আর আমার জান্নাতে হাঁটান কা, ওই বড় সে একটা লোয়া খুব চালু জিব্রাইল তো খাইছে রে, না জানি আল্লাহ যে কি ঘটনা ঘটায় মাথা করতেন না। জিব্রাইল একটা ডাক দিয়ে কই আল্লাহ এত বড় লোহার রডের টুকরা দিয়া কিটা কইব, আল্লাহ কয় জিব্রাইল তুমি জানো লাগতো না, এটা লইয়া যাও আমার নবীর দরবারে, আলিফে লামে মিমে কয়টা তারপরে কয়টা আলিফ লাম মিম, আলিফেতে আল্লাহ, লাম দিয়া জিব্রাইলে বোঝায়, মিম দিয়া মুহাম্মদ নবীরে বোঝায়, আলিফে আলিফের কথাটা লামের কাছে কয়, লামে কিছু বোঝে না মুহাম্মদের কাছে প্রকাশ করে, মুহাম্মদের সেই কথা বোঝার কারণে জগতে সেই কথা শিক্ষা দেয়, কথা বলেন ঠিক কিনা। আমি একটা চিঠি লিখলাম আপনাদের প্রধান মহোদয়ের কাছে, উনি বললেন পিয়ন, চিঠিটা লিখে খামে বান্ধা দিলাম পিয়নের কাছে দিলাম, পিয়ন ভিতরে কিটা আছে জানেনি আমরা বলেন জানেনি, আমার মিম খবরটা পাইয়া আলিফের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে, আর ডাক দিয়া কয় রহিম রহমান নাম তোমার আল্লাহ আকবার, আমার বাদাম গভীর মনোযোগ
লেখা দুইটা যখন নিলেন এগুলা আমার নবী হাতে নিয়ে শেষ যায় আল্লাহ কই জিব্রাইল তাড়াতাড়ি জান্নাতে দাও কই কেন যাইতা কই জান্নাতে দেয়া বড় একটা লোহার টুকরা নাও কই নিলাম লোহার টুকরাটা নিয়ে কি করতাম কই লোহার টুকরাটা নিয়ে তুমি তাড়াতাড়ি আমার বন্ধুর দরবারে দাও কিন্তু রে জিব্রাইল লোহার টুকরা নিয়ে জান্নাতে দাইবা জান্নাতের মধ্য থেকে লোহার টুকরা নিয়ে জান্নাতের গেট থেকে বাইরে হওয়ার সময় দেখবা ওই জায়গার ভিতরে একটা কৌটার ভিতরে সাতটা মারবেল আছে আমার বন্ধুর কাছে আপনার বন্ধু কি কোন লোহা দিয়ে মার্বেল দিয়ে ব্যাট বল খেলবো আপনারা কইয়েন না হাদিস শরীফের ভিতরে আছে আমরা কইতাম গেলাম তারা পরে আবার আমরা বুঝতাম আসলে এইটা না একটু মজা লাগে কারণ ওয়াদের ভিতরে একটু অঙ্কারা দিয়ে মানুষ রস কষিমেরা বুকিলে লাগে কথা না করে মজা ওয়াদ হয় না অঙ্কারা আওয়াজ হয় আওয়াজ ওয়াদ করুন যায় কিন্তু ফরের দিন আর পাবেন না মজা না আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি সেজদার মধ্যে পড়া রইছে জিব্রাইল ওই লাড়িটা আর মাঝের গুড়া লইয়া আমার দয়াল নবীর দরবারে আসছে ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নবী কই আল্লাহ তো খবর পাঠাই দিছে সেজদা থেকে মাথা তুলছে সুবহানাল্লাহ আমার নবী মাথা উঠায় না জিব্রাইল কই মাথা উঠান আল্লাহ সমাধান দিছে কই সত্যি নি কই দিছে আমার নবী মাথা উঠাইলেন দয়াল নবী আবার দুই হাতে দুইটা নিলেন নেওয়ার পরে হাতের মধ্যে লোহার টুকরা কয়টা একটা কয়টা একটা জিব্রাইল কই নবী আল্লাহ এই লোহার টুকরাটা দিছে আর এই সাতটা মার্বেল দিছে আমার নবী বুঝেনি বুঝে আমার নবী কই জিব্রাইল এই যে একটা মাইক দেখা যায় মনে করেন এটা লোহার টুকরা জিব্রাইল এই লোহার টুকরার কাছে সুন্দর কইরা আমার নবী কই এই লোহার টুকরার কাছে তুমি মাইকটা রাখো তোমার হাতের লাড়ি যারা হো কই রাখলাম কই রাখছনি কই রাখছি হাতে লেখা কয়টা দুইটা একটা হাসানের আর একটা হুসাইনের লগে দিয়া মা ফাতেমা আর একটা আলী হযরত আলী আহা হযরত মা ফাতেমা ইমাম হাসান দের একটা লেখা লইয়া গেলেন একটা ডাইন দিকে হযরত মাওলানা আলী একটা লেখা আর ইমাম হোসেন দের লইয়া গেলেন বাম দিকে আমার নবী পশ্চিম পূর্বে জিব্রাইল আমিন পশ্চিমে ছয়টা দুইজন দুইজন চারজন একে একে দুই ছয় জন মানুষ আমার দয়াল নবী ডাক দিয়া কই জিব্রাইল রাখছনি কই রাখছি জিব্রাইল আমার নবীরে ডাক দিয়া কই নবী গো এই নেন মার্বেল গুলা নেন কই নিলাম এগুলা আমার কাজ নাই তুমি রাখো কই কি করতাম কই এই দেখো যেই মার্বেল এখানে সাতটার মধ্যে যেই দিকে সর্ববেশি মার্বেল যাবে তার লেখা বেশি সুন্দর আমার আল্লাহর ফয়সালা হবে সবচাইতে চূড়ান্ত ফয়সালা আল্লাহ বল মানে নির্বাচন কমিশনার যদি এটার ফল না দেয় তাহলে মন্ত্রী হইতে পারতো আমার আল্লাহ ফল না দিলে খুশি হইতে পারতো না হযরতে জিব্রাইল কই নবী গো এতক্ষণে না কথাটার হাকিকত বুঝলাম গো আমার দয়াল নবী কই রে জিব্রাইল এই মার্বেল গুলা সাতটার ভিতরে ধরা লাগে বেশি পড়ব তার আমার আল্লাহ বেশি ভালোবাসে আমরাও বেশি ভালোবাসবো হাসান আর হোসেন খুশি কয় আমার তো লেখা সুন্দর হাসান তো আমারটা পড়বো আমার তো আর সহ্য হয় না আমি দেখতে চাই আল্লাহ কারে বেশি ভালোবাসে কই ঠিক আছে কারে বেশি ভালোবাসে দেখতে চাও বলে স্যার কই তা কইলে এখন আর দেরি কইরো না আমি তো আর নবীরও আর সহ্য হয় না তাড়াতাড়ি তুমি এই জায়গার ভিতরে পাথরটা নিক্ষেপ করো যেই দিকে যাইয়া একটা পাথর পড়বে ওই দিকে তুমি আরেকটা পালাইবা আরেক দিকে আরেকটা গেলে আরেক দিকে আরেকটা পালাইবা কই ঠিক আছে পালাইবো জিব্রাইল সর্বপ্রথম মারবেন হাতে কয়টা সাতটা আর জোরে কয়টা সাতটা এই হাতের থেকে একটা মারবেন লইয়া টক করে ডব দিয়া পালাইলেন ডান দিকে ইমাম হাসানের লেখা ডবটা খাইয়া ইমাম হাসানের লেখার উপরে বইরা গেছে আরো ধরে কোন খুশি না বেজার হুসেন মোল্লা বেজার করছে আমার হাসানের দিকে যা তিন বেজার
আমার দিকে আমি তিন জান আমি তো ফেল আমার নবী কই জিব্রাইল আর দেরি কইরো না তাড়াতাড়ি তোমার দুই নাম্বারটা মারো আল্লাহু আকবার কো জিব্রাইল রে তাড়াতাড়ি দুই নাম্বার পাথরটা মারো হযরতে জিব্রাইল দুই নাম্বার পাথরটা লইয়া দুই নাম্বার মারবে তার লইয়া আমার টপ করে ছাইরা দিতে হুসাইনের দিকে আল্লাহু আকবার কোন ভাই খুশি না বাবা খুশি যখন মারলে এবার এটা যাই হোসেনের দিকে হাসান বেবার পরেরটা মারলেন এবারে গেল হাসানের কাছে দুইটা দুইটা করে চারটা তিনটা তিনটা করে ছয়টা বাকি কয়টা একটা টান উত্তেজনা এক বলের মধ্যে সাত রানের দরকার একটা নু একটা ছয়ের দরকার লাগেনি মানুষ লাগেনি আমার আল্লাহ তাদের দুইজনের মধ্যে কাদেরকে বেশি ভালোবাসে আমার আল্লাহ তো যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাও রে আমার আগানো দায়াতদেরকে ভালোবাসো আমি আল্লাহর ভালোবাসা হইয়া যাও তাড়াতাড়ি মারেন আমরা সহ্য হয় না এখন আমার উস্তাদরা আমার যেই পরিমাণ মহব্বত করে আমার উস্তাদের কাছে মানুষজন আমার দাওয়াত দিতে পারে না এটার কাছে আমার নবী চোখের পানি গুলা ছাড়া দিয়া দিয়া কান্দে আর কই জিন্দাই আর দেরি কইরো না একটা মার বেল তাড়াতাড়ি মারো জিব্রাইল কই নবী গো আমারও তো সহ্য কই না এখন আমি কেমনে মারতাম চিন্তা করি জিব্রাইল মাথার বুদ্ধি খাটাইয়া সেগুলা মারতে অস্তে অস্তে পারতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কইরা তিন দিক দুই দিকে তিনটা তিনটা ছয়টা বাকি আছে একটা জিব্রাইল কই অস্তে মারতাম না দূরে মাইরা জিব্রাইল কই আমার আল্লাহ কারণে কম ভালোবাসে না আমার আল্লাহর পবিত্র থেকে তোমরা কেউ আলাদা করতে পারবা না আল্লাহ محمد وعلى اهل سيدنا